বলো, পদার্থ ঢেস জায়গা দখল করে। বলো, পদার্থ ঢেস দখল করে, জায়গা বানান করো। তুমি তো খেয়াল করো নাই, জায়গা বানান করো। বাসা বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত হয় ঢেস ঘেস, আয়তন বানান করো। ঢেস উৎপাদনে পানি ব্যবহার করা হয়, বিদ্যুৎ বানান করো। মানুষের শরীরে প্রায় ঢেস ভাগ পানি, 60 থেকে 70 ভাগ পানি। পাথর, পানি, বই, টেবিল, এগুলো সবই ঢেস পদার্থ। বাতাস বেলুনের ঢেস আয়তন দখল করে, সম্পূর্ণ বানান করো। যে কোনো কাজে ঢেস ব্যবহৃত হয়, ঢেস তাপের অন্যতম উৎস। লিখতে পারবা? ইয়া সবগুলো তুলে ফেলো আগে, ধরো।